হ্যালো দাবা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এমকেএস চেস থেকে খোরশেদ আলম বলছিলাম। আজকে আমরা যে খেলাটি নিয়েছি সেটি ক্রোয়েশিয়ান গ্র্যান্ড চেস টুর্নামেন্টে 7 নম্বর রাউন্ড থেকে। এটিতে সাদা নিয়ে খেলছেন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন, ওনার রেটিং 1875, আর কালো নিয়ে খেলছেন ইউএস এর হিকারু নাকামুরা, ওনার রেটিং 2754। এটি একটি D32 অর্থাৎ কুইন্স গ্যাম্বিট ডিক্লাইনের 5 নম্বর চালে বিশ্ব F4 এ খেলাটি হয়েছে। এই টুর্নামেন্ট সম্পর্কে আমরা আপনাদেরকে এর আগে অনেক কিছু জানিয়েছি, অর্থাৎ আমরা সরাসরি খেলায় চলে যাব। D4 নাইট F6, আমরা খেলাটি আজকে এটি অ্যানালিসিস তৈরি করেছি, অর্থাৎ এটি ফুল অ্যানালিসিস আমরা যদি দেখব। C4 E6 নাইট F3 D5 নাইট C3 বিশপ E7 অর্থাৎ এটি একটি কুইন্স গ্যাম্বিট ডিক্লাইনের খেলা। বিশপ F4 এটি 5 নম্বরের ভেরিয়েশন, এটি একটি মুভ অর্ডারের চেঞ্জ। বিশপ G5 খেলা হয়ে থাকে, সাধারণত অন্য চালও আছে কিন্তু বিশপ F4 E3, এখন C5, D takes C5, বিশপ টেক C5, A3। কালো কিন্তু আপনার ক্যাসলিং এ একটু এগিয়ে আছে, হোয়াইট এখনো বিশপ খেলতে পারেনি খেলায়, সেখানে সাদা একটু পিছিয়ে। রুক E8 এই চালটি বিশপ আবারও G5 E5 এর থ্রেটের জন্য বিশপটিকে আগে সরিয়ে রাখা হলো। বিশপ E7 রুক D1, এখানে এর আগে এটি খেলা হয়েছে সেটি আমরা আপনাদের দেখাবো অল্প একটু। বিশপ E2 দিয়ে সেটি 2012 সালে সাদা এই খেলাটি জিতেছিল, এই খেলাটি হয়েছিল মালেতে। এটি সাদা জেতে কিন্তু ম্যাগনাস কার্লসেন খেলেন রুক D1, কুইন A5, বিশপ D3। এখন হোয়াইট তার কিং সাইডের যে বিশপটি সেটিকে ডেভেলপ করলো, অর্থাৎ ক্যাসলিং এর ব্যবস্থা হচ্ছে। এখন D takes C4, এখানে আরেকটি খেলা হয়েছিল A6 দিয়ে, সেটি খেলেছিলেন বিশ্বনাথন আনন্দ সাদা নিয়ে এবং ম্যাগনাস কার্লসেন খেলেছিলেন কালো নিয়ে। এটি খেলা হয়েছিল সোচি 2014 সালে, খেলাটি ড্র হয় 41 চালের মাথায়। কিন্তু এখানে হিকারু নাকামুরা খেলেছেন D takes C4, বিশপ টেক সি ফোর, এখানে এইচ সিক্স না খেলে বলা হচ্ছিল নাইট E5 খেলতে। নাইট E5, নাইট টেক্স E5, কুইন টেক্স E5, বিশপ F4, এইভাবে এটি খেলা হতে পারত। যাই হোক, এইচ সিক্স খেলা হয়েছে, এখানে বিশপ F4 খেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন। বিশপ H4 খেললে কি হতো সেটি আমরা দেখছি। এখন দেখুন পিস প্লে বেশি হয়ে যাচ্ছে ব্ল্যাকের, অ্যাটলিস্ট এটি হোয়াইটে সামান্য বেটার থাকে, কিন্তু বিশপ F4 কিন্তু তা নাই। বিশপ F4 এর হিসাবটি আলাদা, E5 তাড়াতাড়ি E5 করতে দিচ্ছে না ব্ল্যাক কে। ক্যাসলিং রুক C8, কুইনটিকে ইনডাইরেক্ট পিন করা হলো হোয়াইটের। E4 এবং E5 সেন্টারে দুজনেই দখল নিলেন। বিশপ E3, নাইট D4, কুইনটিকে চ্যালেঞ্জ করা হলো সি2 কুইনটিকে। এখানে বলা হচ্ছিল বিশপ F8 খুব ইন্টারেস্টিং একটি চাল, কারণ G2 তে G7 এ পরে এই প্রবলেমগুলি আমরা দেখতে পাই, এই জন্য এই নাইট এই চালটি ভালো ছিল না। এটি ডিউবিয়াস চাল, নাইট দিয়ে খেলে সেটি আমরা অ্যানালিসিস দেখছি। কুইন C7, এখন এটি কিন্তু মানে সাদা সেই ভালো আর থাকে না আর কি। বিশপ D4 এর পর সাদার ভালো এটি, রুক টেক্স C4, বিশপ টেক্স E5, এখানে গুলো নাইট টেক্স E5 ভুল চাল। নাইট টেক্স E4 খুললে রুক টেক্স D4, D4 এর
রিকোয়িং এর কুইনটেক্স E5 অর্থাৎ এটি আপনার লস, এটা ভেরিয়েশন, এটা কালার ভালো। বিশপ টেক্স E5, বিশপ A5 পিন করা হলো কুইন রুক B3, এটা অলমোস্ট ফোর্স মুভ। নাইট টেক্স E4, রুক ডি থ্রি, এটার বদলে বলা হচ্ছিল কুইন E2 খুব ভালো চাল। আমরা দেখি একটু কুইন E2 কি পরিমাণ ভালো চাল। রুক টেক্স C3, বিটেক্স A4, রুক C5, কুইন E4, বিশপ F6, এটি হোয়াইটের ভালো। আমরা রুক C8, এটি ব্লান্ডার। বিশপ F6 অথবা বিশপ F8, এটি ইন্টারেস্টিং, মানে এটি খেলা হওয়া ছিল, তাহলে G7 এর পনটি ওনাকে আর সাপোর্ট দিতে হতো না। বিশপ F8টিকেও ভালো বলা হচ্ছে, বিশপ F6কেও ভালো বলা হচ্ছে রুক E8 এর বদলে, কারণ রুক C8কে আবার E8 এর পরে একসময় আনতে হয়। কুইন B3 খেলার সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াইটের ভালো হয়ে গিয়েছে। B takes A4, এটি ডিভিয়াস মুভ, এইটা ক্লিয়ারলি একটা ইনফিরিয়ার ভেরিয়েশন। অতএব ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যেটা খেলেছেন কুইন B2 সঙ্গে সঙ্গে ওনার ভালো। নাইট C5, এটি ভুল চাল, এভাবে খেলাটা এগোতে পারত। B takes A3, বিশপ টেক্স A3, এটি এক্সচেঞ্জ রাউন্ডে একটি পন আপ নিয়ে এটি হয়তো খেলতে পারতো, তবু এটি হোয়াইটের উইনিং বেটার বলা হচ্ছে। নাইট C5, এই চালটি মোটেই ভালো নয়। এটিতে হোয়াইট খেলেছে রুক D3, কিন্তু রুক D3 চাইতেও বিশপ টেক্স A3-কে ডিভিয়াস মুভ বলা হচ্ছে, এটি ভালো তা ঠিক নয়। এটি তার ভালো যে টুকু ছিল সেটা সামান্য ভালোতে পরিণত হতো আর কি। এটাতে বলা যায় হোয়াইটের সামান্য ভালো। অতএব রুক E3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে চালটা দিয়েছেন সেটি ঠিক চাল। বিশপ টেক্স B3, বিশপ টেক্স G7, এটা ডিসকভারি অ্যাটাক, একটা E5, E3, E7 দিয়ে রুক G4, G7 এর বিশপটিকে ধরা হলো। কিং টেক্স G7 হলে কি হয় সেটা আমরা একটু দেখি। নাইট সেভেন ডাবল অ্যাটাক কিংবা ডিসকভারি অ্যাটাক যেটি বলি না কেন, এখন রুক দিয়ে E7 ধরা, কুইন দিয়ে চেক, E7 এর বিশপটি কিন্তু আমরা এখন এটাকে নিয়ে নিতে পারি পরের চালে। অতএব এই ডাবল অ্যাটাকের জন্য, এই ডিসকভারি অ্যাটাকটার জন্যই কিন্তু বিশপ G7 খেলা হয়েছিল। এই জন্যই বিশপ F6 কিংবা আগের চালে বিশপ F8 চালটি ভালো ছিল, যেটা আমরা আগে বলেছি। নাইট D4, অতএব আবার আমরা আগের জায়গায় ফেরত আসছি। রুক G4, এখন বিশপ টেক্স H6, এটির বদলে ইন্টারেস্টিং খেলা হতে পারতো বিশপ D4, আগে এটাকে স্লটে নিয়ে আসা। কুইন D8, বিশপ টেক্স রুক C5, এটিও বলা হচ্ছে হোয়াইটের ভালো। বিশপ H6, এটি আমরা এখন ওই বিশপ ওই ব্ল্যাক ডায়াগোনালটি হোয়াইট খুব তাড়াতাড়ি সিজ করলো, সেটিকে এখন এইভাবে ইনডাইরেক্টলি এটাকে প্রেশারাইজ করা হচ্ছে, খেতে বাধ্য এখন। বিশপ টেক্স E5, রুক টেক্স E5, কুইন B6, নাহলে নাইটটি পিনে ছিল। এখন বিশপটি পিন করার জন্য এই কুইনটিকে সরানো হলো এবং H6 এর বিশপটিকে দেওয়া হলো। এখন বিশপ দিয়ে রুক দিয়ে রুক G6 খেলে H6 এর বিশপটাকে প্রেশার করা হলো। কুইন F6 খেলে কি হতো সেটা আমরা একটু দেখি। কুইন টেক্স কুইন, বিশপ টেক্স কুইন, কুইন F5, এটিও সাদার ভালো। এখন এই খেলাটি এই অবস্থা হয়েছে যে সাদার ভালোর যে 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 অবস্থাটি সেটাকে ভালোর থেকে আরো ভালোর দিকে যাচ্ছে, এরকম একটা অবস্থা আর কি। বিশপ E3, এই নাইটটিকে পিন করা হলো, নাইটটিকে কুইনের সঙ্গে পিন করা ছিল, সে কুইনটিকে ছাড়িয়ে নিল ব্ল্যাক কুইন C7 এর মাধ্যমে। নাইট D5, বিশপ টেক্স D5, কুইন টেক্স D5, এখন সাদা চাচ্ছে একটি এন্ডিং এ যেতে, কারণ তার কিং সাইডে
একটি পণ্যের বদলে তিনটি পণ্য রয়েছে, আরেকটি খেলা কি এরকম একটা খেলা হলেও হতে পারত রুক টেস্ট D7 D5 করলে। এই খেলাটি কিন্তু সদারই ভালো। আমরা এখন আবার মূল খেলায় ফিরে যাচ্ছি। কুইন টেস্ট D5 কুইন চ্যালেঞ্জ করা হলো। এখন B6 খেলা হয়েছে, ব্ল্যাক বিশপের এগেইনস্ট A7 এর পনটিকে সাপোর্ট দেওয়া হলো। নাইট D7 খেললে কি হতো সেটি আমরা দেখছি। এখন কুইন টেস্ট কুইন খেলতে ফোর্স করা হলো, ইনডাইরেক্টলি রুক টেস্ট C5, এটি হোয়াইট এর উইনিং বেটার। B6, এখন হোয়াইট খেলেছে G6, এটা প্রোফাইলেকটিক মুভ, এটি লফট তৈরি করা হলো রাজার জন্য। কিং G2 তে যাওয়ার একটা ব্যবস্থা থাকলো। এখন এক্সচেঞ্জ করে দিয়েছিলেন উনি কুইন টেস্ট কুইন, রুক G6, রুকগুলো রুটে ডাবল হয়ে গেল সঙ্গে সঙ্গেই। রুক D5, নাইট কে অ্যাটাক করা হলো, নাইট F8। ইন্টারেস্টিং, নাইটটি E6 এ আসছে আর কি পনের সাপোর্টে। নাইট F6 গেলে আবার রুক D4 খেললে এই খেলাটি হোয়াইটের বেটার হতো, সেটা আমরা দেখি। নাইট F6 খেললে কি হতো, রুক D4 এটা বলা হচ্ছে হোয়াইটের জন্য বেটার। নাইট F8, রুক FD1, এখন সাধারণত রুক দুটোকে ডাবল করলেন। নাইট E6, A4, মাইনরিটি অ্যাটাক, এক পন ভার্সেস দুই পন। রুক C4, A4 এর পনটিকে অ্যাটাক করা হলো। এখন রুক C4 এর বদলে নাইট C5 খেললে কি হতো, নাইট ডি পনটি ধরলে কি হতো, রুক 1D4, মানে D4 এর পনটিকে সাপোর্ট করতে পারতো উনি। এই হয়ে এখন A5, দেখুন মাইনরিটি অ্যাটাক, কিন্তু এটা খুব একটি স্ট্যান্ডার্ড মাইনরিটি অ্যাটাক হচ্ছে। A5 রুক B4, রুক D7, B takes A5, রুক টেক্স A7। এখন A4 পাস পন পুশ করে রাখলো ব্ল্যাক, কারণ ব্ল্যাকের হাতে কিন্তু খুব বেশি খেলা এখন নেই। নাইট D8, দেখুন F7 পনটিকে নাইট দিয়ে সাপোর্ট দেওয়া হলো, কিন্তু তার হাতে উইকনেস অনেকগুলো রয়েছে, কয়টা উইকনেস সে ঠেকাবে সেটাই এখন দেখার বিষয়। রুক D5, নাইট E6, এখন কিন্তু রুকটিকে আর ওই তো 7 থেকে গিয়ে এটা তেমন লাভ দি হচ্ছে না, অতএব রুক ডি ডাবল করে A4 এর পনটিকে ডাবল অ্যাটাক করা হলো। এবং এখন কিংটিকে কিং G2 তে ওঠানোর পর এখন মেইন প্ল্যান হচ্ছে কুইনস কিং সাইডের পন স্টর্ম করা। আমরা খেলাটি ফার্স্ট রিভিউ দেখব। এই ফার্স্ট রিভিউ চলছে এই খেলাটি, আশা করি এই খেলাটি আপনাদেরকে আনন্দ দিয়েছে। যদি আপনারা এই খেলা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি শেয়ার করুন, লাইক দিন, আপনার বন্ধুদেরকে জানান আমাদের সম্পর্কে। আপনার ভালো লাগে মন্দ লাগা কমেন্ট সেকশনে জানান, সেই মোতাবেক আমরা এটার একটা ব্যবস্থা নিতে পারবো, যাতে চ্যানেলটি আরও 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 ভালো থেকে ভালো হয় এবং সবার কাজে লাগে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো এক সময়। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে আরেকবার।